ব্যাংক ডাকাতি করতে এসে ভেতরে ঢুকে ডাকাতেরা উল্টো আরেক ডাকাতের হাতে আটকা। কি চায় সেই ডাকাত? পত্রিকা ছাপানো প্রেস থেকে ছাপা হচ্ছে জাল নোট। একজন আর্টিস্ট কেন বেছে নিল এমন একটা রাস্তা? সেই সাথে থাকছে ওয়েব ফিল্ম 1920 এবং রাবণ সিনেমার গল্প। জানাবো হলিউড বলিউডের বক্স অফিসের আপডেটও। সিনেমা হল থেকে টিভি স্ক্রিন, ল্যাপটপ থেকে সেলফোন, হলিউড বলিউড বাংলাদেশ সবখানে ড্রামা, অ্যাকশন, মিস্ট্রি, অ্যাডভেঞ্চারের বিস্তারিত আলাপ নিয়ে আজকের বায়োস্কোপ 24। সাথে আছি সামিউল মেহেদি। একই দিনে মুক্তি পেয়েছিল দক্ষিণের দুই সুপারস্টার সিনেমা, অজিত কুমারের তুনিভু এবং জোসেফ বিজয়ের ভারিসু। বক্স অফিসের এই মুখোমুখি লড়াইয়ে এই দুটি সিনেমার দারুণ ব্যবসা হয়েছে। অজিত কুমারের তুনিভু এরই মধ্যে নেটফ্লিক্সেও চলে এসেছে, সেই সুবাদে আমাদেরও দেখার সুযোগ হলো। আর এই সিনেমা দেখে সব সময়ের মতোই বলতে হবে যে ম্যাস এন্টারটেইনমেন্ট মানে এই ব্যাপারের যেই আনন্দগুলো, এগুলো অজিত এখনও দারুণভাবে দিতে পারেন, মানে একেবারে জমজমাট। এই সিনেমায় একদম প্রথমেই দর্শক দেখতে পাবেন যে একটা সশস্ত্র একটা গ্রুপ, তারা একটা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছে এবং সেখানে তাদের মধ্যে আবার একজন পুলিশ কর্মকর্তাও আছে, সে ভেতর থেকে সাহায্য করছে আর কি। তো ব্যাংকের নাম হচ্ছে ইয়োর ব্যাংক। তো প্ল্যান মতো ডাকাতরা ব্যাংকের মধ্যে ঢুকে যায়। যে কোনো হেস্ট মুভিতে আপনারা কিছু কমন দৃশ্য দেখবেন, গোলাগুলি হচ্ছে, ডাকাতরা ঢুকেই সবাইকে হোস্টেস করে ফেলছে, মোবাইল নিয়ে নিচ্ছে। এবং এরই মধ্যে তারা ভেতরে গিয়ে দেখতে পায় যে সাদা চুল দাড়ি এবং সানগ্লাস পরা একটা লোক খুব চিল মুডে আর কি ফোনে গল্প করছে, পায়ের ওপর পা তুলে, মানে তার কোনো বিকারই নেই যে ভেতরে এত কিছু ঘটছে। তো বুঝতেই পারছেন এই লোকটা হচ্ছে থালা অজিত। এবং তারপর সমস্ত ডাকাতদেরকে সে একেবারে হেসে খেলে শায়েস্তা করে তারপর সে আবার ঘোষণা করলো যে এখানে সে কিন্তু কাউকে উদ্ধার করতে, রেস্কিউ করতে আসেনি। এইভাবেই দারুণ একটা টুইস্ট দিয়ে এই সিনেমার শুরুটা হয়। অজিত কুমার আসলে এই সিনেমার বলতে গেলে সব কিছু, মানে পুরোটাই একেবারে বলতে গেলে থালা অজিত শো। আর তার সিনেমায় যে ব্যাপারগুলো সবসময় বিশেষভাবে থাকে যে তার একটা লুক, খুব হিউমারাস কিছু ডায়লগ থাকবে, টুইস্ট থাকবে, আর পিওর সাউথ ইন্ডিয়ান অ্যাকশন, যেটার মধ্যে অবশ্যই লজিক যদি খুঁজতে চান আপনার নিজ দায়িত্বে খুঁজতে হবে। তো এর সব কিছুই কিন্তু জমজমাটভাবে সিনেমার মধ্যে ছিল। ব্যাংকে ডাকাতি চলছে, আর একটা লোক হাসি ঠাট্টা করছে, নাচানাচি করছে, এরই মধ্যে আবার লোকজনকে পিটিয়ে হাওয়ায় বাতাসে উড়িয়ে দিচ্ছে। অজিত মানেই আসলে এই ধরনের এন্টারটেইনমেন্ট, সব সময় তিনি সেরা। সিনেমাটির বেশ কিছু জায়গায় একটু খামতি ছিল, মানে এই ধরনের অ্যাকশনের ব্যাপারগুলোতে বা কাহিনীর কিছু জায়গায় একটু খামতি ছিল, কিন্তু এই মুভির মূল গল্প যেটা, আর অজিত কুমারের যে অ্যাকশন অ্যাপিয়ারেন্স বা যেই ধরনের তার উপস্থিতি সব কিছু, এগুলোতে আসলে ওই জিনিসগুলো আপনি ওইভাবে টেরি পাবেন না। কাহিনীর ভেতরে গিয়ে দেখা যাবে যে এটা কিন্তু আসলে যে কোনো একটা ব্যাংক ডাকাতির চেয়ে অন্য কিছু, মানে এখানে আর সব ধরনের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে এই কানেকশনগুলো রয়েছে সেটা দর্শক বুঝতে পারবেন। প্রতিবারই দর্শক টুইস্ট পাবেন, আর সেই সাথে অনেক ধরনের সোশ্যাল ইস্যু, ক্ষমতার ধরদের যেই দুর্নীতিগুলো, ষড়যন্ত্র, অর্থনৈতিক জালিয়াতির বিষয়, এগুলো উঠে আসবে। সাধারণ মানুষকে ঠকিয়ে অনেক প্রতিষ্ঠান আর ক্ষমতাধরদের যেই উত্থান ঘটে, আর এইসব লোকজনকে একজন মনে করেন সুপার লেভেল ক্যারেক্টার, তিনি শায়েস্তা করার জন্য চলে আসছেন, এই ধরনের কাহিনী হলেও থুনিভু কিন্তু এখানে গল্পের ডেপ দিয়ে অনেক অন্য একটা জায়গায় এগিয়ে গেছে। এখানে এমন একটা ডায়লগ, মানে এটা আর কি আমি জাস্ট উদাহরণের জন্য বলছি আর কি, মানে এই ডায়লগটা দারুণ লেগেছে আমার কাছে। এখানে বলা হয় এরকম যে কয়েক হাজার টাকা কেউ যদি চুরি করে তাহলে পুলিশ তাকে মেরে পিটিয়ে একদম তক্তা বানিয়ে দেয়, কিন্তু কেউ যদি হাজার হাজার কোটি টাকা চুরি করে তাহলে কিন্তু তাকে সম্মান করে। তো এই রকম বিভিন্ন রকমের ডায়লগ, এটা কিন্তু আসলে শুধুমাত্র এই সিনেমাটা না, বরং আমরা বাস্তবেও কিন্তু আমরা দেখতে পারি, আমরা তো জানি, তাই না? যাই হোক, এই সিনেমায় এই ধুমধুমার অ্যাকশন, মারপিট, ডায়লগ, এগুলোর সাথে সাথে আরেকটা দারুণ ব্যাপার হচ্ছে যে চমৎকার কিছু গান রয়েছে এই সিনেমায়, আর সেগুলোতে অজিত ছিলেন একেবারে যাকে বলে সেরা। এই সিনেমায় অজিতের বিপরীতে ছিলেন মঞ্জু ওয়ারিয়ার। প্রায় আড়াই ঘন্টার এই সিনেমায় বলতে গেলে পুরোটা সময় জমজমাট এন্টারটেইনমেন্ট আর টুইস্টে ভরপুর। আপনারা সময় করে দেখে ফেলতে পারেন, যেহেতু এটি এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবল। একেবারে নতুন লুকে আর একটা বদলা নেওয়ার গল্প নিয়ে বেশ কিছুদিন গ্যাপ দিয়েই বলা যায় পর্দায় ফিরে এলেন টালিগঞ্জের মেগাস্টার জিৎ। কেমন হলো রাবণের চমক, চলুন জেনে নেই। এক মুখ দাড়ি, দু চোখের মনির রং একেবারেই ভিন্ন,
পর্দায় জিতেলেন, চমকে দিলেন নতুন লুকে, চকলেট হিরো থেকে একেবারে রাবণ রূপ। না, নতুন লুকে একেবারে বেমানান্দন জিৎ, বরং তিনি রাবণ হয়ে ওঠার প্রত্যেকটি শর্ত পূরণ করেছেন, অন্তত লুকে। এই ছবি বদলা নেয়ার গল্প বলে, যে বদলার কারণে রাম থেকে রাবণ হয়ে ওঠা। এই ছবির গল্পে ঢুকে পড়ে ড্রাগ মাফিয়া কাণ্ড, শিশু পাচার কাণ্ড, প্রেমিকা আর পরিবারের খুন, তারপর নানা ছকে একের পর এক বদলা। পুলিশের চোখে ধুলো দিয়ে একই ব্যক্তি হয়ে ওঠে রাম ও রাবণ। হাই, কোথায় ছিলে তুমি? সকাল থেকে কতবার ফোন করলাম। খুব চেনা ছকেই এগোতে থাকে এই ছবি। তবে রাবণ ছবির সবচেয়ে স্ট্রং পয়েন্ট হলো উপস্থাপনা। এই ছবি খুবই ঝকঝকে ও আধুনিক, ভিএফএক্স এর কাজও বেশ ভালো, ছবির গানও দেখতে বেশ ভালো লাগে। রাবণ দেখে বোঝা যায় এই ছবিতে প্রচুর পরিমাণে টাকা ঢেলেছেন প্রযোজক জিৎ। এই ছবিতে জিতের কাঁধের উপরই গোটা দায়িত্ব। রাম অবতারের থেকে ছবিতে রাবণ হয়েই বেশি নজর কেড়েছেন জিৎ। নবাগত লহমা ভট্টাচার্যকে বেশ মিষ্টি লেগেছে। পুলিশ অফিসারের চরিত্রে তনুশ্রী একেবারে বেমানান। শেষমেশ বলতে হয় রাবণ ছবিতে নতুন কিছু করার চেষ্টা করেছেন জিৎ, তা ছবি জুড়ে স্পষ্ট। তবে একঘেয়ে ছকে বাঁধা চিত্রনাট্যের ফলে জিতের এই চেষ্টা বিফলে গেল। রাবণকে খুঁজে বার করা তো আপনাদের ডিপার্টমেন্টের কাজ। অ্যামাজন প্রাইমে চলতি বছর যে সিরিজগুলোর জন্য সবাই মানে খুবই মুখিয়ে ছিলেন বলা যেতে পারে আর কি, তার মধ্যে শুরুতেই ছিল ফার্জি সিরিজটি। শহীদ কাপুরের ওটিটিতে ব্যাক, মানে ওটিটিতে তার প্রথমবারের মতো আসার সাথে আবার পাল্লা দেওয়ার জন্য রয়েছেন বিজয় সেতুপতি। মানে সিম্পলি যদি বলেন তাহলে একটা সিরিজ জমজমাটতে আর কি লাগতে পারে। এদিকে ফ্যামিলি ম্যানের ব্যাকগ্রাউন্ডের কারণে কিন্তু রাজ অ্যান্ড ডিকে জুটি, তার কাছেও মানে তাদের কাছেও সবারই একটা তুমুল প্রত্যাশা থাকে যে গল্পের মধ্যে টান টান উত্তেজনা থাকবে, ন্যাচারাল এবং বাস্তবিক ঘটনা থাকবে, সেই সাথে থাকবে দারুণ দারুণ সব হিউমার, জম্পেশ ডায়লগ। ফার্জি সেই দিকগুলোতেও কিন্তু এতটুকুও কমতি ছিল না এটা বলা যায়। ফার্জির কাহিনী মোটামুটি ট্রেলার দেখে কিছুটা আন্দাজ করা গেছে, আমরা যারা ট্রেলার দেখেছি আগে। এই সিরিজে শহীদ কাপুর এবং বিজয় সেতুপতি তারা যেই আসলে যেই পাল্টাপাল্টি লড়াইটা করবেন পুরোটা সময়, এটাই কিন্তু মূল আকর্ষণ। সিরিজের যাবতীয় কাহিনী বলেন বা গল্পের যে এগিয়ে যাওয়া বলেন, সব কিছুরই নিউক্লিয়াস, পাওয়ার হাউসটা হচ্ছে এই শহীদ কাপুর ভার্সেস বিজয় সেতুপতি, যে ক্যাট অ্যান্ড মাউস একটা গেম। তবে তাদের এই যেই লড়াই, এই লড়াইটার পেছনে কিন্তু বিস্তর কিছু ঘটনা আছে, আড়ালের আরও কিছু ঘটনা আছে, এবং সেই ঘটনাগুলো দিয়ে কিন্তু এই সিরিজের গল্পটা আরও ছড়িয়ে গেছে। এই গল্পে শহীদ কাপুর একজন আর্টিস্ট, মানে শিল্পী মানুষ, দারুণ তিনি আঁকেন। তার বন্ধু নানা এবং নানার প্রেসের লোকজনকে নিয়ে তিনি জীবন কাটিয়ে দিচ্ছেন। ব্যাংকের লোনের প্রচণ্ড রকম প্রেশারে তাদের জীবন একেবারে শেষ হয়ে যাওয়ার একটা অবস্থায়, তো এমন একটা অবস্থা হয় যে তারা একটা তাদের যে পত্রিকাটা বের হয় সেই পত্রিকাটা একেবারে আটকে যাওয়ার দিকে, মানে পত্রিকাটা তাদের প্রকাশ করার মতো আর অবস্থা নেই। তখন শহীদ কাপুর সিস্টেমকে একটা পাল্টা জবাব দিতে চায়, মানে যেই সিস্টেমটা তাদের এই দুর্দশার জন্য দায়ী বলে সে মনে করে। আর এই জন্য তার যেই বিশেষ গুণাগুণটা আছে, এই সে যে একজন আর্টিস্ট, সেই গুণকে ব্যবহার করে তারা তখন জাল নোট তৈরির কাজে লেগে যায়। এদিকে বিজয় সেতুপতি এবং তার যে দল, বিজয় সেতুপতি এখানে একজন পুলিশ, তারা হচ্ছে এই জাল নোটের মূল কারবারি যারা তাদের পেছনে লাগে। তার মূল লক্ষ্যটা থাকে হচ্ছে যে এই কাজের পেছনে একদম মূলে যিনি আছেন তিনি, কিন্তু দেখা যাবে যে শহীদ কাপুর এবং তার যেই দৈরথ সেটাই বারবার এগিয়ে আসতে থাকে। সিরিজে সানি এবং তার বন্ধু অর্থাৎ শহীদ কাপুর এবং তার যে বন্ধু, এই দুজনের জুটিটা কিন্তু অনেকটাই ফ্যামিলি ম্যানের যে তিওয়ারি এবং জেকের জুটি সেটা দর্শককে মনে করিয়ে দিবে। আর এদের সাথে আরেকটা জিনিসও বলে রাখি যে এই সিরিজটার কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে ফ্যামিলি ম্যানের কিছু ক্যারেক্টার ঘটনারও কিন্তু সংযোজন পাওয়া যাবে এতে। তার মানে এটা এক ধরনের একটা ইউনিভার্সের মতো ব্যাপার, কারণ সবাই তো এখন নিজস্ব নিজস্ব ইউনিভার্স তৈরি করছে, বড় বড় প্রোডাকশন হাউস, পরিচালক, প্রডিউসার, তারা তো রাজ অ্যান্ড ডিকে আসলে কেন বাদ যাবেন। প্রথম ওটিটি সিরিজের শহীদের অভিনয় দুর্দান্ত ছিল, সবাই প্রশংসা করেছেন। এবং এই সিরিজের কিন্তু একটা বড় একটা আকর্ষণের জায়গা হচ্ছে বিজয় সেতুপতি, মানে তিনি এই এখানে অভিনয় করেছেন মাইকেল নামে একজন পুলিশ অফিসারের চরিত্রে, আর সেই সাথে ড্রাগ মাফিয়া চরিত্রে ছিলেন গুণী অভিনেতা কে কে মেনন। মানে কে কে মেনন তো তার অ্যাপিয়ারেন্স এবং তার দারুণ অভিনয়ের জন্য খুবই মানে প্রশংসিত সবার কাছে, এবং তিনি কিন্তু তার নামটা রেখেছেন। একটা চরিত্রের কথা আলাদাভাবে বলবো, নানার চরিত্রে তুখোর অভিনেতা অমল পালেকরের দেখা মিলেছে অনেকদিন পর স্ক্রিনে। আমি নিজে অমল পালেকরের খুবই ভক্ত এবং তার প্রেজেন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। শহীদ কাপুর এবং বিজয় সেতুপতির অভিনয়টা বলতে গেলে একজনের একজনের সঙ্গে একদম পাল্লা দিয়ে, একেবারে কেউ কারো চেয়ে কম
কম যান না এরকম, এবং পুরোটা সময়ের মধ্যে তাদের যে ডায়ালগগুলো সেই ডায়ালগের সাথে সাথে কে কে মেননের যে স্ক্রিন প্রেজেন্স, হ্যাঁ এটা কিন্তু কিছুটা কম ছিল কিন্তু দারুণ ছিল। মানে কে কে মেনন নিজের যেই জাত সেটা ভালো মতোই বুঝিয়ে দিয়েছেন। রাজ এন্ডিকের ওয়েব সিরিজের গল্পগুলো কিন্তু দারুণ কিছু আকর্ষণীয় ব্যাপার থাকে, স্টোরি টেলিংটা খুব ন্যাচারাল হয়, হাসি ঠাট্টার ব্যাপার থাকে এবং সেটার মাধ্যমে ক্যারেক্টারগুলোকে খুবই সাবলীলভাবে গভীরতা দেওয়া হয়। ফার্জিতে এগুলো সব কিছুই আছে, আপনি যখন বিজয় সেতুপতির মুখে বিভিন্ন সময় হচ্ছে সরকার বা অনেক ধরনের সিস্টেমের বিরুদ্ধে গালাগাল শুনবেন, মজা পাবেন, এবং তাদের যে নিজস্ব জীবন সেই জীবনটা নিয়েও কিন্তু তাদের অনেক ধরনের অনুভূতি এবং অনেক ধরনের দুঃখ বেদনা সেগুলো খুবই ন্যাচারালভাবে এই সিরিজে ফুটে উঠেছে। বারবারই বলতে হয় যে এই ব্যাপারে মানে পুরোটা সময় তারা ছিল যেটাকে বলতে যে দুর্দান্ত অভিনয় করেছেন, কিভাবে শহীদ কাপুর নিজের ট্রান্সফরমেশনটা দেখিয়েছেন এটাও একটা দারুণ ব্যাপার। এই সিরিজে মোট 8টি এপিসোড রয়েছে, প্রত্যেকটি এপিসোড 45 মিনিট থেকে শুরু করে ঘণ্টাখানেকের কাছাকাছি। গল্পের কাহিনী আসলে সিরিজের প্রয়োজনে কখনো একটু ফাস্ট মনে হবে, আবার কখনো কখনো একটু স্লো মনে হবে, কিন্তু আপনি কিন্তু পুরোটা সময় চোখ ফেরাতে পারবেন না এটা বলতেই পারি। অ্যামাজন প্রাইমে এই সিরিজটি মুক্তি পেয়েছে, রিভিউ পাচ্ছে দারুণ, দর্শকরাও খুবই প্রশংসা করছেন। আইএমডিবিতে এর রেটিং এই মুহূর্তে 8.6। আপনারা সময় করে দেখে ফেলুন ফার্জি। এবারের ভালোবাসা দিবসে চরকির হয়ে মিজানুর রহমান আরিয়ান তৈরি করেছেন একটি নিটোল প্রেমের গল্প, নাম 19-20। ভালোবাসা, বিরহ, বিচ্ছেদ সব মিলিয়ে বেশ সুন্দর একটা নির্মাণ এই ওয়েব ফিল্মটি। গল্প চলুন আমরা জেনে নিই। অপু ও শীলা কাজের সূত্রে দুজনের পরিচয়। ড্যামকেয়ার গোছের অপু পাথর মনের শীলার মন জয়ের চেষ্টায় কাতর। পাহাড় ভাঙার মতন কঠিন কাজ জয় করে শীলার মন জিতে নেয় অপু। পারিবারিক আবহে বিয়েটা হলেও অপুর খামখেয়ালিপনাতে দূরত্ব সৃষ্টি হয় নিজেদের সংসার জীবনে। অপু কি পারবে শীলার মন জয় করতে? দূরত্ব কি বিচ্ছেদেই সৃষ্টি করবে নাকি কাছে টেনে আনবে দুজনকে? শুভ দারুণ করেছেন, বিশেষ করে বিন্দুর সাথে তার রোমান্টিক মুহূর্তগুলো বা মায়ের সাথে সংলাপের সময়। বহুদিন বাদে কাম ব্যাক করলেও শীলা চরিত্রটি বেশ ভালোভাবে উতরেছেন বিন্দু। সাহস তো নাই, তুই শুধু মুখে মুখে বাঘ। ভালো লেগেছে ওয়াহিদা মল্লিক জলি, আরফান মেধা শিবলু এবং বিশেষ একটি চরিত্রে তানিয়া আহমেদ ও ইন্তেখাব দিনারের অভিনয়। আমি শীলাকে ভালো রাখবো। সবচেয়ে ভালো লেগেছে সংলাপগুলো আর গান। তিনটি গান রয়েছে ফিল্মে, যার মধ্যে পাখি পাখি মন এই গানটা ইতোমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। সাজিদ সরকারের মিউজিক সবসময়ই আউটস্ট্যান্ডিং, বেশ গোছানো চিত্রনাট্য, তবে কোথাও কোথাও একটু বেশি ফাস্ট, এছাড়া বোরিং হবার চান্স নেই। লোকেশন এবং সিনেমাটোগ্রাফিও চোখে আরাম দিয়েছে। ভালোবাসা, পরিবার, কিছুটা কমেডি, বন্ধুত্ব ও নিটোল প্রেমের এক গল্প 19-20। এই বসন্তে এই ওয়েব ফিল্মটি মিস দেওয়া একদমই উচিত হবে না, তাই চরকিতে দেখে নিন ভালোবাসার গল্পটি। দর্শক এতক্ষণ দেখছিলেন বায়োস্কোপ 24। আসছে শনিবার রাত 8:30 আবার দেখা হবে সিনেমা ওয়েব সিরিজের নতুন নতুন সব খবরাখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সিনেমার সঙ্গেই থাকুন।